রাঙা স্যারের ফ্রেন্ড রানা স্যার, তারা তো আমি ভালো ভাবছিলাম। সে তো ভালো মানুষ না, সে যে এই জায়গায় বিজনেস পারপাসে আসছে না, তার বিত্ত ঝামেলা আছে, তার বউরে তো জানাই আসে নাই যে সে এখানে বিজনেস করতে আসছে। আমি একলাই সাঁতার কাটবো, এখন আমি একটা মায়া মানুষ, আমি সাঁতার কাটবো, আপনার এত বেড়া খারাপ এসে যে কেমন দেওয়া হবে না, তাই আপনার একটু জান আমার একটু সাঁতার কাটতে দেন। দেখো মুন্নি, আমরা এখানে বেড়াইতে আসছি না, আমরা এখানে একটা কাজে আসছি, পরীক্ষা দিতে আসছি। তুমি ঢাকায় অনেক কিছু করছো, তোমায় কিছু বলি নাই, তোমাকে আমরা এখানে নিয়ে আসছি, তুমি রিকোয়েস্ট করছো বলে এখানে কোনো ফাজলামি করবো না, কোনো কিছু করবো না, যাও। হ্যাঁ ভাই বুঝছি তো, এখন যদি কোনো ম্যাডাম মাইয়া কইতো তাহলে ঠিকই আপনারা সরে যেতেন, দিতেন হ্যাঁ করে সাঁতার কাটতে, আমি গরিব মানুষ কইছি তো এর লেগে আমার দিতেছেন না। এই যাও, কোন ধরনের মেয়ে তো ভাই? হ্যাঁ ভাই, ঘটনা তো ঘটে গেছে। কিভাবে ঘটে গেছে? আমি যেটা ভাবছিলাম একদম ওইটাই হয়েছে। তার বিত্ত ঝামেলা আছে, তার বউরে তো জানাই আসে নাই যে সে এখানে বিজনেস করতে আসছে। সে যে তার পিএসসি নিয়ে আসছে এটা তো তার বউ জানে না। তার বউ তার ফোন দিছে, ফোন দেওয়ার পর বলতেছে তুমি যে বিজনেস করতেছো তোমার পার্টনার গুলা দেখাও তো, এখন তো মামাই দেখাইতে পারে না। আমার রিকোয়েস্ট করে বুঝছি যে দেখো বাবা তুমি আমাকে একটু হেল্প করো। কি হেল্প? আমি যে জায়গায় বিজনেস পারপাসে আসছি, আর আমার বউতরে দেখতে চাইতেছি যে আমার ক্লায়েন্ট কারা। আমি তো বলছি আমার ক্লায়েন্ট ফরেনাররা, আমি তো ফরেনার কারো পাইতেছি না, তোমারে দেখতে পুরো ফরেনার লাগতেছে। তুমি আমার ক্লায়েন্টে, তুমি আমার একটু হেল্প করো, মানে আমার কি করা উচিত আপনারা বলেন। তোমার এখন তাকে গিয়ে বলা উচিত যে আমি এটা করতে পারবো না, আমি এখানে একটা পরীক্ষা দিতে আসছি, পরীক্ষার টেনশনে আছি, আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবো না, যাও বলে আসো। এটা কোনো পরামর্শ দেন? এটা কোন ধরনের পরামর্শ? এই জায়গায় যে ভদ্রলোক আছে উনি কে? উনি আমাকে রাঙা স্যারের ফ্রেন্ড, আর রাঙা স্যারের ফ্রেন্ড সে বিপদে পড়েছে, সে বিপদে পড়া রাঙা স্যার বিপদে পড়া একই কথা, তার পাশে আমাদের থাকা উচিত, তার হেল্প করা উচিত, তা না আপনি উল্টা পাল্টা পরামর্শ। আপনাদের যা ইচ্ছা তাই করো, কিন্তু কোনো ভেজাল হইলে আমাকে বলতে পারবে। তুমি কি বিদেশি? মানে কোন বিদেশি? আমার চেম্বার দেখতে আমেরিকান না, লাগে লাগে তোমার কিছু সাইড আমেরিকান মতো লাগে। ইংলিশ পারো? আই নো ইংলিশ, বুঝছি খুব ভালো অবস্থা ইংলিশে। তুমি ইয়া করবা, তাকে অবশ্যই সাহায্য করবা, কিন্তু তার বিনিময়ে তুমি 10,000 টাকা নিবে। কি ধরনের কথা বলছ? হেল্প করবে, টাকা নেবে কিছু? হেল্প করবে, কিন্তু তার শাস্তি পাওয়া দরকার আছে। আপনি বুঝতেছেন না যে একটা লোক বউরে না জানা পিএসসি এখানে আইসা লুকাইতেছে জিনিসটা, ওরে ফরেনার বানাই যাচ্ছে, ব্যাপারটা তো ঘাপলা আছে আছে না? তুমি হেল্প করবা এখন, পার মিনিট নিবো 10,000 করে, ঠিক আছে? হ্যাঁ শোনো 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 ভাই, তোমার একটা কথা, কিন্তু কথাটা কইলে একটু ঝামেলা। রাঙা স্যারের ফ্রেন্ডে ঝামেলা থাকতে পারে, সে খারাপ হতে পারে, কিন্তু তার পিএস পুষ্প সে কিন্তু খারাপ, ভালো আছে।